ঠিক আছে, আমরা যাই দেখি। পরে যদি কেউ এসে থাকো বলে থাকো, বলো দেখছো না? দেখো নাই, দেখছো এখানে 26, এখানে কত দেখাইলো, এখানে 24। কেউ হয়তো দুইটা ডিভাইস দিয়ে করছো। স্যার আচ্ছা থার্টি ঠিক, ফাইভ 35 আসছে। আচ্ছা 35 এজন ছিল না? আচ্ছা আসছে, ওকে। মোটামুটি আমার যেরকম দরকার কনসিস্টেন্সি এক ধরনের আছে। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, তো তোমাদের তো শেয়ার করা আছে, দেখতে তো পাচ্ছই। আর হলো যে দেখানো হচ্ছে গ্রুপটা যাচ্ছে না, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি, কাজ দেরি হয়ে যাবে। খেয়াল করো, চ্যাপ্টার 2 বলছি আমরা, বইতে এটা খুঁজলে চ্যাপ্টার 7-এ পড়ে। আমরা একটু আগে পরে করেছি, বিশেষ কারণ আছে। ল্যাবও শুরু হয়ে গেছে, লজিক প্রোগ্রামিং সেটা দরকার কিছুটা, তো দেখছো পাইথন তো আসলে সহজ। পাইথনের লাইব্রেরি ফাংশন গুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটা পরে দেখে দেখানো হবে, সেগুলা হয়ে যাবে। আর জেনারেল জিনিসপত্র সি এর কাছাকাছি, কিছু নতুন এলিমেন্ট আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। স্ট্রাকচার যা আছে সেগুলা খুব ভালোভাবে ব্যবহার করা যায়। তো পাইথনও খুব সহজ, তো দুইটা ল্যাঙ্গুয়েজ ওখানে ল্যাবে রাখা হয়েছে। লজিক প্রোগ্রামিংটার ঐতিহাসিক গুরুত্ব আছে, প্র্যাকটিক্যাল ইউজও হয় সেটাও আছে, আর ডিফারেন্ট ওয়েতে থিঙ্কিং এর জন্য ওটা রাখা হয়েছে। ঠিক আছে, সেগুলোর জন্য আমাদের এটা লাগবে, আগে দেখাটা লাগবে। এমনিতে অবশ্য আমাদের এই যে এখানে দেখো বলা হয়েছে, যেটা আমরা বলছি লজিক্যাল এজেন্ট হিসেবে বইতে আছে, এই চ্যাপ্টার লজিক্যাল এজেন্ট হিসেবে আছে, ওটাকে আবার নলেজ বেসড এজেন্ট বলা যায়। নলেজ বেসড এজেন্ট, লজিক্যাল এজেন্ট যেটা সেটাকে নলেজ বেসড এজেন্ট বলা যায়। ওকে, আচ্ছা, তা আমরা এটাকে বলেছি নলেজ অ্যান্ড রিজন, নলেজ অ্যান্ড রিজন, সেটা আমরা একটু মানে বোঝার চেষ্টা করব। প্রথম টপিকটা এরকম আছে, নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিজনিং উইথ প্রপোজিশন অ্যান্ড লজিক, পিএল। তো এটা আমরা যে আগে দেখা হয়েছে এটা সম্পর্কে কি আছে, আমরা কি বিশেষ কি আসলে মনে করার চেষ্টা করবো বলছে জন্য যে এটা দেখা হয়েছে। ফর্মাল লজিক, ডিসক্রিট ম্যাথমেটিক্স ছিল, প্রপোজিশনাল লজিক ছিল, ইভেন প্রেডিকেট লজিক ছিল, কোয়ান্টিফায়ার গুলো ব্যবহার করেছো, এরকম ইন্টার ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স কিভাবে প্রেডিকেট লজিকে লেখা হয় সেটাও লিখেছো। তো আমরা এগুলো একটু রিভাইজ করার চেষ্টা করব, আর ওগুলো থেকেই আমরা একটু রিলেট করার চেষ্টা করবো। নলেজ বেস কি জিনিস, বিশেষ কিছু আইডিয়া, কনসেপ্ট, অ্যালগোরিদম আমাদের জানা দরকার। এটা না জানলে লোকজন পরে বলবে যে একটা অংশ আমরা দেখি। এখন খুব ক্রেজ চলছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদি ইত্যাদি, তো এটাই আসলে এক সময় খুব ভালো করে বোঝা যাবে। অনেক বড় বড় লোকজন তাই বলছেন, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অথবা সুপার ইন্টেলিজেন্স যখন দরকার হবে, এই প্রোগ্রাম গুলো যখন ভালো করে লেখা হয়ে যাবে, তোমরা যখন সবাই অনেকেই আমেরিকা যে এবং তাদের দেশেও থেকে বিভিন্ন রকম করে রিসার্চ এগিয়ে নিয়ে যাবে, তখন ডিপ লার্নিং এর অনেক কিছুই আসলে রেডিমেড হাতে থাকবে। তো সেগুলো আর তখন অত যে দাবা খেলার প্রোগ্রাম লেখা এখন যেমন তোমার অত টানে না, গো খেলারটাও টানে না, যত কমপ্লিকেটেডই হোক, তো ওইরকম হয়ে যাবে। ডিপ লার্নিং এর ব্যাপার স্যাপার, মেশিন লার্নিং এর অনেক কিছুই, মানে এত সুন্দর সুন্দর ওয়েল পারফর্মিং অ্যালগরিদম আছে যে ওগুলা এক অর্থে মোটামুটি ওইখানে অ্যাচিভ করা হয়ে গেছে। তো কিন্তু এগুলা নিয়ে ওই যে এআই সিস্টেম, এজিআই সুপার ইন্টেলিজেন্স যাই বলো, সেই সিস্টেম গুলো কিভাবে কাজ করবে, কিভাবে ডিসিশনটা নেবে, অন্তত আবার সেই পর্যায়ে যে ওই যে পুরোনো বৃদ্ধদের মনে হবে, এনশিয়েন্ট গ্রিক এবং মিডল এজেরও আছে বিভিন্ন জায়গায় অনেক লোকজন অনেক কন্ট্রিবিউশন আছে। লজিক ছাড়া আসলে কথা নাই, ছাড়া ম্যাথমেটিক্সও নাই, বিজ্ঞানও নাই। সুতরাং লজিকে আমরা
ঘুরে ঘুরে আসবো, আমাদের বই জুড়েও রাজির কাছে। তো যাই হোক, একটু আমরা আবার মনে করি যে জিনিসগুলো বলেছি, তাহলে নলেজ রিপ্রেজেন্টেশন ফর্মালিজম অথবা ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা প্রপোজিশনাল লজিক ব্যবহার। প্রথম যে পয়েন্টটা খেয়াল করো, পিএল ইজ এ ল্যাঙ্গুয়েজ, প্রপোজিশনাল লজিক। আমরা যে বিভিন্ন প্রপোজিশন আছে, পি, কিউ, আর, এস, টি, এগুলো দিয়ে বুঝাই, তার সাথে আমরা একটা বুলিয়ান বে, যেহেতু অ্যান্ড অর নট তিনটা অপারেশন আছে, একটা বাইনারি, তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, ওকে, কমপ্লিট কমপ্লিট ল্যাঙ্গুয়েজ, কমপ্লিট ল্যাঙ্গুয়েজ অথবা ফর্মালিজম। এই যে আমরা ইন্টেলিজেন্স সিস্টেম বলছি, রেশনাল সিস্টেম, রেশনাল বিহেভিয়ার এগুলো বলছি, এগুলার আমরা অন্যভাবে বললে এগুলা নলেজ বেসড সিস্টেম, ঠিক আছে? নলেজ আছে, নলেজ থেকে স্মার্ট অ্যান্সার বের করে দিতে পারে, কোয়েরি করলে উত্তর দিতে পারে, তো এরকম করে চিন্তা করা যায়। তো সেক্ষেত্রে এবং হিউম্যান এক্সপার্ট আছে আমাদের, যেটা আইডিয়াল সামনে, তো তার নলেজ বেস। আর আমরা হিউম্যান ম্যানকাইন্ড যা অ্যাচিভ করেছে, ধরো যে সায়েন্সের বিভিন্ন শাখায়, এগুলা রিপ্রেজেন্ট করার জন্য ল্যাঙ্গুয়েজ লাগে। নেচার ল্যাঙ্গুয়েজ তো আছে, নেচার ল্যাঙ্গুয়েজের আবার অনেক দোষ আছে, গুণ তো আছে, এই দোষও আছে, সেটা সরাসরি ভাবে অটোমেট করা কষ্ট, খুবই কষ্ট, এখন পর্যন্ত কষ্ট করে অবস্থাতেই আছে। সেজন্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, সেগুলো দিয়ে এই যে মানে আমাদের আদর্শ যেটা হিউম্যান ইন্টেলিজেন্স সিস্টেম, ন্যাচারাল ইন্টেলিজেন্স সিস্টেম, সেটা নলেজ গুলো রিপ্রেজেন্ট করার ব্যবস্থা। আমরা এক অর্থে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যেগুলো করছি সেগুলো আসলে তাই একটু অন্যরকম করে, এবং অর্থে জেনারেল পারপাস গুলো দিয়ে অনেক কিছু করা যায়, তারপরেও কিছু স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। প্রোডোগো সেরকম লিস্ট একটা করা হয়েছিল, লিস্ট হার্ডওয়্যার তৈরি করা হয়েছে, মেশিন তৈরি, প্রোডাক্টের জন্য হার্ডওয়্যার, আলাদা হার্ডওয়্যার। যাই হোক, সেটা ওইভাবে সবার জন্য আর প্রযোজ্য না, অ্যাপ্লাই করে না, এবং সবাই ব্যবহার ওইভাবে করে না, ওইভাবে আর এগোয় নাই, কিন্তু তারপরেও এটার বিশেষ ভূমিকা আছে, অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আমরা এখন তাহলে ফিরে যাই প্রপোজিশনাল লজিক, পিএল। তাহলে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলছি কিন্তু, এই যে আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেগুলো দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোর মতো একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে পারো, এখানে নলেজ রিপ্রেজেন্ট করা যায়। নলেজ বলতে আমরা আরো একটু প্রস্তুতি, অসুবিধা নেই, আমরা ডেটাবেস ডেটাবেস বলতাম, এখানে নলেজ বেস বলছি। দেখবা যে এখানে সিম্পল প্রপোজিশন আছে যেগুলোকে ফ্যাক্টস বলছি, তার সাথে ইমপ্লিকেশন, রুল, এইটা এবং এইটা এবং এইটা হইলে এটা হয়, এই ধরনের সেন্টেন্স আছে, সেগুলো প্রপোজিশন, কম্পাউন্ড প্রপোজিশন, এগুলো মিলিয়ে নলেজ বেস হয়। নলেজ বেস নিয়ে কাজ করার জন্য প্রপোজিশনাল লজিক ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইজ এ ফর্মালিজম, ওকে, রিপ্রেজেন্ট করা যায়, নলেজ রিপ্রেজেন্ট করা যায়, নলেজ বেস রিপ্রেজেন্ট করা যায়। নেক্সট, ইট ইজ অলসো ইউজ ফর রিজনিং অর ইনফারেন্স অর অ্যান্সারিং কোয়েরিজ টু নলেজ বেস, একই অর্থে আমরা ব্যবহার করছি রিজনিং। ওই যে আগের দিনের কথা শুনেছো, তর্ক করে করে এটা বললাম, তাহলে তারপর এটা বললাম, তারপর এটা বললাম, তাহলে এটা হলে এটা হলে এটা হয়, তাহলে এটা হলো, এরকম করে নতুন সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে? এরকম তর্ক করে ট্রুথ প্রমাণ করা, সত্যে উপনীত হওয়ার ব্যবস্থা ছিল, ইনফার করা, ইনফার করা, ডিরাইভ করা, রিজনিং, প্রসেস অফ ডিরাইভিং নিউ সেন্টেন্সেস ফ্রম ওল্ড ওয়ানস, এগুলো আমরা আর বলবো পরে। তাহলে এই যে প্রপোজিশনাল লজিক, সেটা কিন্তু এই ধরনের নতুন সেন্টেন্স তৈরি করা, গিভেন সেন্টেন্স গুলো থেকে নতুন সেন্টেন্স তৈরি করার জন্য কাজে লাগবে। একই রকম ভাবে অ্যান্সার বের করা, মানে ট্রু ফলস, ওটাও আসলে একদম এলিমেন্টারি ফর্মের সেন্টেন্স, ট্রু সবসময় ট্রু, ফলস সবসময় ফলস, উত্তর বের করা যায়, ট্রু ফলস উত্তর বের করা যায়। অথবা উত্তর বের করতে যে আমরা পরে প্রেডিকেট লজিকে দেখবো যে অনেক রকমের ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়, সেগুলো পাওয়া যায় রেজাল্ট হিসাবে। আচ্ছা, তাহলে কোয়েরির অ্যান্সার বের করা যায়, নতুন সেন্টেন্স তৈরি করা যায়, রিজনিং করা যায়, এইরকম করে তাহলে প্রপোজিশন লজিক ব্যবহার করা যাবে। নলেজ বেস রিপ্রেজেন্ট করলাম, সেখানে নতুন নতুন সেন্টেন্স বের করা, কোশ্চেনের উত্তর বের করা, প্রপোজিশন লজিক ব্যবহার, ইট ইজ ওয়ান অফ দি সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজেস ফর দি পারপাসেস। আমরা যে ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য যদি সেগুলোকে নলেজ বেস সিস্টেম বলি, এক্সপার্ট সিস্টেম বলি, অনেক এক্সপার্ট সিস্টেম আছে, মেডিসিনে আছে, অনেক রকমের জিওলজি মাইনিং এর কথা বলেছে, বিভিন্ন রকমের রিসোর্স প্ল্যানিং এও ব্যবহার করা হয়েছে, দাবি করছেন প্রোগ্রামাররা, দাবি করছেন যে আমরা প্রোডাক্ট দিয়েই অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র করতে পারি। আমরা কিছু কিছু জিনিস লজিক অ্যাপ্লাই, কিভাবে লজিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করে করা যায়, সেগুলো থিওরি ল্যাবেও দেখবো, আমরা এখানে কিছু কিছু রেফারেন্স বলবো, বইতে লজিক প্রোগ্রামিং আছে, বিশেষ করে মানে বলাই আছে, রেফারেন্সে আছে, আমরা হয়তো থিওরি যতটা করবো না, কিন্তু এইখানে আমরা এই চ্যাপ্টারটা লিখেছি। এরপরে আমরা অন্যান্য সাবফিল্ড যেগুলোর কথা বলেছি, ইনফর্ম সার্চ,
ওই যে জেনেটিক্যাল গ্যাদার ফ্রেম আছে, গেম প্লেয়িং আছে, প্ল্যানিং আছে, কিছু কিছু সবকিছুই মেশিন লার্নিং তো দেখবই, ওগুলো আমরা কিছু দেখবো এরপর। আচ্ছা, তো ইনফারেন্স ইন প্রপোজিশনাল লজিক, হ্যাঁ দুটা সেন্টেন্স আমি দিয়েছি, এটা একটু রাখো। এগুলো আসলে সবকিছুই আর বেশি করে জানার জন্য, যাতে অনুপ্রাণিত হয়, সেই উদ্দেশ্য উদ্দেশ্য মহান। টু ইনফার মিন্স টু ডেভেলপ এ নিউ সেন্টেন্স ফ্রম সাম ওল্ড ওয়ানস, ওই যে কথাটা বললাম ইনফারেন্স না, টু ইনফার ভার্বটা ইনফার, ইনফার টু ডিরাইভ, টু ইনফার মিন্স টু ডিরাইভ এ নিউ সেন্টেন্স ফ্রম সাম ওল্ড ওয়ানস, এটা আমি বলেই দিলাম। আরেকটা সেন্টেন্স এখানে লেখা আছে, সেটা হিন্ট দেওয়া আছে, যেটা আমরা আজকে শুরু করি, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড চেইনিং অ্যালগোরিদম আর ইউজড ফর ইজি ইনফারেন্স, এই যে ইনফারেন্স আমরা করবো এটাই আসলে আমাদের এই ধরন ল্যাঙ্গুয়েজ দিয়ে নলেজ প্রেজেন্ট করবো, সেখানে আমরা আর্গুমেন্টেশন নতুন আর্গুমেন্টেশন মানে এটার সাথে একটা মিলে এটা নতুন করলাম, রুল আছে এখানে, স্ট্রিক্ট রুল আছে, হাইলি ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্স এর কথার উপর আসছে, আমি একটু বলেছি যে লজিক ছাড়া ম্যাথমেটিক্স নাই, আর এটা ভেরি ওয়েল ডিফাইন্ড ম্যাথমেটিক্যাল প্রপোজিশনাল লজিক ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলো বাংলা বলো ম্যাথমেটিক্স এ ফেলা খুব কষ্ট, কিন্তু এইগুলা একদম স্ট্রিক্টলি ম্যাথমেটিক্যাল ডিফাইন্ড, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তো বটেই, প্রপোজিশনাল লজিকটাও তাই, এবং এগুলা দিয়ে আসলে অনেক রকমের কাজে লাগে, থিওরিয়াম প্রুভিং, অটোমেটিক থিওরিয়াম প্রুভিং আছে, আর যেগুলো বললাম রিসোর্স প্ল্যানিং বলো, এক্সপার্ট সিস্টেম বলো, সেগুলো তো আছে, তাছাড়া কিন্তু আসলে যে মানুষের কনফিডেন্স এর জন্য লাগে, থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন এর জন্য লাগে, লজিক্যালি এটা 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 মিলে এটা এরকম একটা জিনিস প্রমাণ করা যায়, এরকম ডোমেইনে এরকম আর্গুমেন্টেশন মাধ্যমে এটা প্রমাণ করা যায়, এটা যদি অটোমেট করা যায় তাহলে না মানুষের চিন্তা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক রকম ভাবেই ফলটি থেকে যায়, অনেক কারণে মানুষের মনে জানো কি ওইরকম করে সৃষ্টি করা হয়েছে, না মানুষ তো আর অনেক কিছুই দেয়া আছে, স্বরূপ দেয়া আছে, বিভ্রান্ত করে সহায়তা এসে ধোকা দেয় ইত্যাদি, সব ভুল করার অনেক রকমের কারণ টারণও আছে, তো যাই হোক মানুষের মেমোরি ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না ইত্যাদি ইত্যাদি, তো যুক্তি দেখালাম, তারপর আবার অনেক কিছু হয়, অনেক কিছু প্রমাণ টমাণ করে ফেললাম, কিন্তু আমি যেটা রেফারেন্স দিয়েছি সেটা প্রমাণ করে এনে আমি এক জায়গা থেকে রেজাল্ট নিয়েছি, সেটা আমি প্রমাণ করে দেখি নাই, কিন্তু মানে ব্যবহার করলাম আমার সম্পূর্ণটাই বেসতে গেল, আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু স্মরণ করলাম প্রপোজিশনাল লজিক এটা কিভাবে ব্যবহার করবো, ফরওয়ার্ড চেইনিং এবং ব্যাকওয়ার্ড চেইনিং, আমরা কিছু ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদমটা আজকে দেখবো, এটার শুরুতে কিছু অ্যাসাম্পশনস ধরে নিচ্ছি, ধরা যাক এটা কি কি জিনিস, space contains only horn clauses, assumptions for working with propositional logic, এই ক্ষেত্রে আমরা প্রথমে আসলে ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদম, এগুলো আমাদের উদ্দেশ্য, এই যে অ্যালগরিদম ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং আমাদের অনেক জায়গায় অনেক ভাবে মানে ট্রান্সফর্ম ওয়েতে আমাদেরকে হেল্প করে, এটা এরকম হয়েছে, আচ্ছা ওই জিনিস ওই আইডিয়াটাই তোমার অ্যাবস্ট্রাক্ট ফর্মে থেকে যাবে এবং অন্য ভাবে যখন প্রোগ্রামিং করবা আর যাই কিছু করো জীবনের অনেক ক্ষেত্রে লেগে যাবে, ফরওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড চেইনিং চেইনিং এর ব্যাপারটা আমাদের ওইভাবে কাজে লাগবে, অ্যাবস্ট্রাক্ট হইতে পারে, আরো কিছু আছে ইউনিফিকেশন রেজলিউশন, এগুলো আমরা না জেনে গেলে লোকজন তো খারাপ বলবেই, করার সম্ভাবনা খুব বেশি, যারা কাজ টাজ করবা এরকম এআই নিয়ে বলো আর অন্য ক্ষেত্রে বলো, আর পরবর্তীতে দেখা যাবে যে এটা আবার নতুন করে কোর্সে নেওয়া লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তাও এক পর্যায়ে এখন ইমিডিয়েটলি না হলেও পরেও লিখতে পারে, ঠিক আছে আমরা শুরুতে ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদমটা দেখবো, তারপরে ব্যাকওয়ার্ড চেইনিংটা আজকে না পরে দেখবো, কিন্তু আমরা কিছু ধরে নিচ্ছি অ্যাসাম্পশনস, বেসিক অ্যাসাম্পশনস, প্রাইমারি অ্যাসাম্পশনস, নলেজ বেস কন্টেন্স অনলি হর্ন ক্লজেস, আমরা যে নলেজ বেস নিয়ে কাজ করবো সেটার মধ্যে শুধু হর্ন ক্লজ অথবা ডেফিনিট ক্লজ, আচ্ছা ঠিক আছে, আর দুটা সেন্টেন্স এখানে আছে, ক্লজ বলতে ডিসজাংশন অফ লিটারালস, ডিসজাংশন অফ লিটারালস, আর হর্ন ক্লজ বলতে ক্লজ উইথ অ্যাট মোস্ট ওয়ান পজিটিভ লেটার, হর্ন ক্লজ, ক্লজ বলতে শুধু ডিসজাংশন, এই যে আমি এখানে একটা ছোট্ট চেষ্টা করি, আমাদের যে নলেজ বেস, নলেজ বেস আমরা দেখাবো যে এখানে এই ধরনের সেন্টেন্স থাকবে, পি অ্যান্ড কিউ কিউ ইমপ্লাইজ আর, পি একটা প্রপোজিশন, কিউ একটা প্রপোজিশন, আর একটা প্রপোজিশন, সম্পর্কটা কিভাবে দেখা যাচ্ছে, কম্পাউন্ড প্রপোজিশন দেখা যাচ্ছে, এটা বাম পাশে একটা কম্পাউন্ড তার সাথে বাম পাশে কনজাংশন দিয়েছে, পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর,
তো নলেজ বেজে এরকম সেন্টেন্স থাকবে। তো এখানে মানে কি, পি এবং কিউ হলে আর হয়, ঠিক আছে, ইফ পি এন্ড কিউ হোলস দেন আর হোলস, এটাকে বাম পাশেটাকে আরো লম্বা করতে পারি, ইফ পি হোলস এন্ড কিউ হোলস এন্ড এইভাবে মানে বাড়াতে, পি এন্ড কিউ এন্ড আর এন্ড টি এন্ড এম ইত্যাদি ইত্যাদি হোলস দেন সামথিং, একটা প্রপোজিশন। বাম পাশে যেমন দুইটা যুক্ত আছে, এখানে অনেকগুলো যুক্ত থাকতে পারতো, এটা প্রিমাইজ, প্রিমিস, এন্টিসিডেন্ট, ডান পাশেরটা কনসিকুয়েন্স অর কনক্লুশন, এটা প্রিমাইজ বললে ওটা কনক্লুশন, আর এটা এন্টিসিডেন্ট বললে ওটা কনসিকুয়েন্স, এন্টিসিডেন্ট কনসিকুয়েন্স, এরকম করে ইমপ্লিকেশন, ঠিক আছে। তাহলে নলেজ বেজে এরকম কিছু জিনিস থাকবে, আর কিছু আমরা ডেটা বলি অথবা ফ্যাক্ট বলি, সরাসরি কোনো প্রপোজিশন দেওয়া আছে, এক্স আলাদা, ওয়াই আলাদা, এরকম কিছু প্রপোজিশন থাকবে। তো এই যে বিশেষ ধরনটা, এটাকে আমরা দেখবো যে এটাকে ট্রান্সফর্ম করে আমরা এরকম লিখতে পারবো, নট পি, নট পি অর নট কিউ, নট কিউ অর আর, এই যে এরকম ফর্মে নিতে পারবো। তো এরকম ফর্মে নিলে এখানে দেখো এই যে এই শর্তটা, ডিসজাংশন ক্লজ, এটা একটা ক্লজ সরাসরি বোঝা যাচ্ছে, এটা তো একটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, ইমপ্লিকেশন, এটা ক্লজ হিসাবে শুধুমাত্র দেখো নট আছে আর অর আছে, এন্ড নাই, ইমপ্লিকেশন অন্য সিম্পল টেবিল নাই, শুধু ডিসজাংশন, মূলত শুধু ডিসজাংশন, কিসের মধ্যে, পজিটিভ অর নেগেটিভ লিটারালস, এরকম জিনিসকে আমরা ক্লজ বলছি, পজিটিভ, এই যে পজিটিভ লিটারাল, এটা নেগেটিভ লিটারাল, প্রপোজিশনের সামনে একটা নট দিচ্ছে, সেগুলোর মধ্যে শুধুমাত্র অর আছে, এইরকম জিনিসকে আমরা বলছি ক্লজ, এই যে ক্লজ, ডিসজাংশন অফ লিটারালস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা মাত্র পজিটিভ, বাকি সব নেগেটিভ, এখানে যদি আরো বেশি থাকতো বাম পাশে প্রিমিস যদি বাম থাকতো সবগুলো নেগেটিভ থাকতো। এটা কিভাবে ডিরাইভ করা যায় সেটা আমি একটু হিন্টস দিয়ে রাখি, যেমন ধরো যে এ ইমপ্লাইজ বি, এরকম যদি সেন্টেন্স থাকে, দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু নট এ অর বি, এটা তোমরা দেখবা এটা করা যায়। এটার জন্য আরেকটু হিন্টস দেওয়া যায়, এ ইমপ্লাইজ বি, এটাকে আমরা এরকম বলতে পারি, এ হলে তো বি হয়, তাহলে এ এবং নট বি একসাথে হবে না, এ এন্ড নট বি এটা একসাথে অ্যালাউড না। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আগে তারপরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই যে আমরা যা লিখেছি উপরে, এ ইমপ্লাইজ বি, তার মানে হচ্ছে এ এন্ড নট বি নট, ঠিক আছে, এ হলে তো বি হয়, তাহলে এ এবং নট বি কেন হবে, নট, নট এ এন্ড নট বি, এটাকে ডিমর্গান করো, তাহলে নটটা এর সামনে চলে আসবে, নট এ, আর এটা অর হয়ে যাবে, অর হয়ে যাবে, আর নট আর নট মিলে শুধু বি হয়ে যাবে, নট নট বি, তাহলে এ প্লাস বি ইজ ইকুইভ্যালেন্ট টু নট এ অর বি, এইভাবে যে এটা উপরে সেন্টেন্স পি এন্ড কিউ প্লাস আর, এখান থেকে আমরা এরকম জিনিস পেতে পারি। নিজের একটু ভেরিফাই করে দেখো, তাহলে বিশ্বাস জন্য আরো ভালো করে। তো ফার্দার আমরা কি করবো সেখানে যাই, এক্সাম্পল অফ এক্সিকিউটিং দি ফরওয়ার্ড চেইনিং অ্যালগোরিদম, ফরওয়ার্ড চেইনিং অ্যালগোরিদমটা আমরা এক্সাম্পলে করে দেবো, তাহলে অ্যালগোরিদমটা বোঝা হয়ে যাবে, আমরা অত সিরিয়াসলি অ্যালগোরিদম ডিসক্রাইব করব না, বুঝে ফেললেই হয়ে গেল, নিজেরা যেন করতে পারে, এক্সাম্পল দিয়ে সবকিছু ধরা সম্ভব না, তারপরে আমরা যেন মূল জিনিসগুলো বোঝা। এই যে দেখো এখানে নলেজ বেস কে বি বলে রেফার করেছি, উপরে বোধ হয় বলেছিলাম কে বি নলেজ বেস, তো এখানে যে জিনিসগুলো আছে দেখো, এ বি সি ডি, এখানে চারটা প্রপোজিশন দেয়া আছে, সরাসরি দেয়া আছে, এগুলাকে আমরা বলেছি ফ্যাক্টস, খুব ভালো ঘুরো না, তারপর ফ্যাক্টস, আর এই যে বাকি যে কয়েকটা সেন্টেন্স আছে এগুলাকে বলছি রুলস, ওই যে আমরা উপরে লিখেছিলাম পি এন্ড কিউ প্রাইস আর, এগুলাকে রুলস বলছি, রুলস,
আচ্ছা কটা মুরগি থাকে? 1 2 3 4 5 6 7 8 8টা মুরগি আছে, আর উপরে 4টা ফ্যাক্ট। এই ফ্যাক্ট গুলোকে আমরা ডেটাও বলছি, এগুলাকে ডেটাও বলছি, ফ্যাক্ট অথবা ডেটা বলা যাবে আমাদের ব্যাখ্যা করার জন্য। যদি আমরা এরপরে ডেটা বেসিস বলবো না, তো ফ্যাক্ট বলবো আর রুল, ফ্যাক্টস অ্যান্ড রুলস মিলে আমাদের নলেজ বেস। নলেজ বেস তাহলে দুই ধরনের থাকলো, এগুলো সবই কিন্তু হর্ন ক্লজ। আবার খেয়াল করো, এই যে পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ আর, ডান পাশের যেটা এটাকে হেড বলি, বাম পাশেরটা বডি বলি। আচ্ছা এইখানে বামে ডানে আছে, নিচের গুলোতে 8টা রুল আছে, সেখানে বাম ডান আছে, ইমেজ আছে, কনসিকোয়েন্স আছে, মানে বডি আছে, হেড আছে। হেড কিন্তু এই যে একটা, অ্যাটমোস্ট ওয়ান পজিটিভ রিটার্নাল কিভাবে ভূমিকাটা রাখলো সেটা দেখলাম। আচ্ছা এখানে হেড আর এটা বডি, আর দুটা পার্ট আছে, তাহলে মূলত এটা হর্ন ক্লজ। আর উপরের গুলা ওই অর্থে হর্ন ক্লজ মানে শর্ট রুল, এখানে শুধু হেড আছে, বডি নাই, মানে বিনা শর্তে এ ট্রু, বি ট্রু, সি ট্রু, ডি ট্রু, বাম পাশে কোনো শর্ত দেওয়া নেই। এখানে যেমন শর্ত দেওয়া আছে, পি হলে কিউ হয়, সি অ্যান্ড এল হলে পি হয়, এরকম দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার, নলেজ বেজে কি কি থাকবে, ফ্যাক্টস অ্যান্ড রুলস, ফ্যাক্টস গুলো কোনো এটাও বলছি, আর আসলে এগুলো সব হর্ন ক্লজ। এটা শর্ট ফর্মে হর্ন ক্লজ, আর এটা অরিজিনাল ফর্মে হর্ন ক্লজ, ছোট বড় হতেই পারে, প্রিমিস কিন্তু বড় হতে পারে। ওকে, তাহলে শুধু হর্ন ক্লজ আমাদের নলেজ বেজে আছে, এটা রিকোয়ারমেন্ট, আমরা সেটার ব্যাখ্যা হিসাবে আমরা বললাম। নলেজ বেজ নিয়ে কাজ করতে হবে, তো ইনফারেন্স করতে হবে, দেখবো আমরা ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। আচ্ছা এখন কোয়েরিটা, নলেজ বেজ দেওয়া আছে, আমরা একটা প্রশ্ন করবো, সেটার উত্তর ব্যাপার। নলেজ বেজ কে বি, এইটাকে আমরা বলছি এই যে যে সিম্বলটা ইনভার্স, ইনভার্স ইনভার্স অর ডিরাইভস, ইনভার্স অর ডিরাইভস, মানে প্রশ্ন করলাম কি, হোয়েদার দিস নলেজ বেস ডিরাইভস এম, হোয়েদার উই ক্যান ডিরাইভ প্রপোজিশন এম ফ্রম দিস নলেজ বেস, whether proposition M is true according to the given knowledge base. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়েরি। এখন আমরা ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদম ব্যবহার করে কিভাবে উত্তর বের করবো সেটা দেখার চেষ্টা করছি। ওকে, এটুকুতে আর কোনো অসুবিধা নাই? আছে অসুবিধা, বলো, অসুবিধা থাকলে কিন্তু বলবো, তাহলে আমরা কিছুক্ষণ ওই সময় আচ্ছা ফিরেও আসতে পারবো, কোনো অসুবিধা দেখা দেয়, অসুবিধা হলে ফিরে আসবো। এখানে খেয়াল করো যে আমরা ওই জিনিসটা আবার দিয়েছি, এখানে উপরের জিনিসটা বা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই, কোয়েরিটা দেখা যাচ্ছে, আমি একটা অংশ উপরের অংশ দেখতে পাচ্ছি না, যাই হোক, নলেজ বেস ইন ফার্স্ট এম, কোয়েরিটা দেখতে পাচ্ছ তোমরা, শোনা যায় কথা, একদম বলো। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা রেকর্ড করলে ভালো হতো, রেকর্ড তো করা হচ্ছে, তাই না? চ্যাটবক্স কে প্রশ্ন করা করেছে, রেকর্ড তো হচ্ছে নাকি, কে করছো বলো দেখি, কত রোল, 55, আচ্ছা ফাইন, রেকর্ড কিন্তু হচ্ছে, যে শুনে রাখলাম 55 রেকর্ড করছে, কে একদম প্রশ্ন করেছে চ্যাটবক্স। আচ্ছা এক্সিকিউশন কিভাবে একদম এক্সিকিউটেড হবে সেইটাতে আমরা যাই, ওকে, সেইটাতে আমরা যাই। আচ্ছা প্রথম যেটা করতে হবে, যে আসলে যা খুঁজছি এম, এম ডিরাইভ করা যায় কি, এম ডিরাইভ করা যায় কিনা, আচ্ছা ওই জন্যই বোধ হয় ওইটা হাইড করা যাচ্ছে, ঠিক আছে চ্যাটবক্সে। ওকে, এম ডিরাইভ করা যায় কিনা অথবা এম ট্রু কিনা, আমাদের গিভেন নলেজ বেস অনুযায়ী এম ট্রু, এই এই চারটা ফ্যাক্ট আর এইগুলা কি বলছি সবই হর্ন ক্লজ। আচ্ছা তো এখান থেকে আমরা এম পাবো কিনা, তো প্রথমে তো আসলে এই যে এম প্রপোজিশন, তো সরাসরি দেখবো যে এমটা এখানে আছে কিনা, ফ্যাক্ট হিসাবে এখানে থাকুক, নিচে থাকুক, যেখানে থাকুক সেটা আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। নতুন চেকবক্স আর কি, লেটে আসছে কেউ, দেখা যাক, থাকো দেখা যাক, যদি ওয়ান এখন দিতে চাও শেষে আরো সময় থাকে না, আসছে তো করে বলছে চ্যাট করছে, আচ্ছা ঠিক আছে পরে আসছে, বাধ্য পরে আসতে, আরো কেউ কেউ আসছে, আরো কেউ কেউ আসছে,
বলো তাড়াতাড়ি করে ফেলো। স্যার রিয়ার 34, 34 আসছে, গুড। ওকে স্যার রিয়ার 76 স্যার, 76 স্যার, রিয়ার 76 কি এই লিস্টে আছে? এখানে তো নাই। তুমি কি নতুন করে রিয়ার কোশ্চেন দিছো? না স্যার, এই সেকশন না, বি সেকশন এইখানে আসছো। আচ্ছা আচ্ছা, তুমি আসলে কি বি সেকশনে না এ সেকশন কোথায় হবে? না স্যার এ সেকশনে স্যার, এই সেকশন 76 এর মধ্যে রিয়ার লিস্ট নাই কেন? এই পাশে তো স্যার আজকে ফার্স্ট ক্লাস স্যার। আজকে 76 কত? পুরোটা বলো, রোল বলো স্যার। 17010406 ঠিক আছে, পরে যে সমস্ত গন্ডগোল করবো না, আমাদের লেট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো প্রথম কাজ হবে যে যে প্রপোজিশনটা আমরা পাই কিনা। আচ্ছা নলেজ বেস আর একটা কথা বলি, এই যে কন্ট্রাডিকশন নাই, মানে এ আছে এ কিন্তু এ যে কথা আর নট সি সে কথা, এরকম না। তাহলে অথবা সি সি ইজ ইকুইভ্যালেন্ট টু নট এ, এরকম কিন্তু না। ঠিক আছে, যদি তাই হইতো তাহলে কি হইতো? নলেজ বেস যে এও আছে আর সি মানে নট এও আছে, তাহলে আমরা তো বলবো যে এ ট্রু অ্যান্ড নট এ ট্রু, এটা কিন্তু হবে না। তাহলে এ অ্যান্ড নট এ এটা একটা কন্ট্রাডিকশন, সবসময় ফলস। এরকম জিনিস কিন্তু অ্যালাউড, নলেজ বেস তৈরি করা হয়েছে ওরকম করে, এবং যা যা অ্যাড হবে আমরা দেখবো যে আজকে যে দেখবো সেটা যে যদি যখন অ্যাড হবে তখন এরকম কন্ট্রাডিকশন হবে না, কন্ট্রাডিকশন অ্যালাউড না। কন্ট্রাডিকশন হলে আমরা কোনো কিছু আসলে ঠিকভাবে বের করতে পারবো না। ওকে, তা প্রথমে দেখবো যে আমরা এমটা সরাসরি ফ্যাক্ট হিসাবে পাই কিনা, এমটা ডিরাইভ করার ব্যাপার আছে, তো এমটাই ডিরাইভ করার ব্যাপার, এম ট্রু কিনা এম ডিরাইভ করতে পারি কিনা। যাই হোক, ম্যাচ করে দেখলাম যে না এম ফ্যাক্ট হিসাবে দেয়া নাই, এটা ফার্স্ট স্টেপে বলা হলো। এম ইজ নট ফাউন্ড ইন নলেজ বেস, যদি পেতাম এম যদি থাকতো এখানে হোক, এখানে আলাদা করে এম যদি থাকতো তাহলে ওইখানে শেষ। তো এরকম একটা ট্রিভিয়াল স্টেপ, প্রথমে এটা ব্যাকওয়ার্ড চেইনিং ও লাগবে তো, আর এখানে বিশেষ করে যেটা রিপিট হবে সেটা খেয়াল করো। এই যে এ এন্ড বি ইমপ্লাইজ এল, এই রুলটা ব্যবহার করতে পারবো যেহেতু আমাদের এ দেয়া আছে আর বি দেয়া আছে, এ আর বি আলাদা আলাদা ট্রু, তারপর দেয়া আছে এ এন্ড বি হলে এল হয়। ঠিক আছে, এইটা থেকে আমরা ডিরাইভ করব, ইনফার করব এল, নতুন ফ্যাক্ট ডিরাইভ করব, যেটা কিন্তু আসলে ফ্যাক্ট হিসাবে নাই, ফ্যাক্ট হিসাবে নাই, নিচেও নাই উপরে নাই মাঝখানেও নাই, এল আলাদা, শুধু এল আলাদা, এল একটা বড় সেন্টেন্সের মধ্যে আছে, এখানে আছে এখানে আছে, তো সেগুলো অন্য কথা। আর এম ও আছে, এম তো মাঝখানে এখানে আছে এখানে আছে, কিন্তু এম আলাদা করে তো নাই, সুতরাং আমরা যে যে এম ইজ নট ফাউন্ড ইন নলেজ বেস। আচ্ছা, তো এল কিন্তু এটা আমরা নতুন করে এইভাবে তৈরি করতে পারবো, এবং করে সেটা আমরা জুড়ে দিব নলেজ বেজে, অ্যাড করে এল একটা নতুন ফ্যাক্ট হিসাবে নলেজ বেজে অ্যাড, আমাদের উপরে দিলাম না এখানে দিলাম, অসুবিধা নাই, সেটা বিভিন্ন সময় ফর্মালিজমের রেস্ট্রিকশন থাকবে, আগে পরে কোথায় দেওয়া যাবে দেওয়া যাবে সেটা অন্য কথা। তো এইখানে কিভাবে হলো সেটা আমরা একটু পুরনো জিনিস মনে করার চেষ্টা করি। এ বি দেয়া আছে, এ দেয়া আছে আলাদা করে, বিও দেয়া আছে, এ ট্রু বি ট্রু, এ ট্রু কমা দিয়ে বি ট্রু, দুটা যদি আলাদা করে দেয়া থাকে সেটা থেকে আমরা বলতে পারবো এ অ্যান্ড বি ট্রু, এ এন্ড বি, এই কম্পাউন্ড প্রপোজিশনটা ট্রু হবে। সিম্পল প্রপোজিশন এ এন্ড বি আর সেপারেটলি ট্রু, তাহলে আমরা বলতে পারবো কনজাংশন এ এন্ড বি ট্রু, মানে কম্পাউন্ড সেন্টেন্স এ এন্ড বি ট্রু। এই রুলটার নামই হচ্ছে কনজাংশন, ইনফারেন্স রুল কনজাংশন, এটা বাইনারি অপারেশন কনজাংশন না, এটা ব্যবহার করা হয়েছে কিন্তু এই এটা নাম হচ্ছে কনজাংশন, ইনফারেন্স রুল কনজাংশন, আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে দেখো এই যে এ বি এ এন্ড বি, এন বি হলে এল হয়, তাহলে এ এন্ড বি তো আমাদের হয়ে গেল, তাহলে এল হবে, সেই জন্য এলটা আমরা পেয়ে যাবো। এইটা আলাদা রুল আছে, দেয়া আছে উপরে নিচে করা যাবে অসুবিধা নেই, আর দেয়া আছে মানে পি আর পি ইমপ্লাইজ কিউ দেয়া আছে,
ঠিক আছে, এই দুইটা দেয়া থাকলে p implies q দেয়া, q মানে p হোল্ড করে আর p হলে q হয়, এটাও হোল্ড করে, এটাও ট্রু সেন্টেন্স, এটাও ট্রু সেন্টেন্স, তাহলে আমরা বলবো যে q হোল্ড করে, q ট্রু সেন্টেন্স। এটার নাম হচ্ছে মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স, ইনফারেন্স রুল, মোডাস পোনেন্স। ঠিক আছে, এরকম দুইটা ইনফারেন্স রুল এখানে দেখলে, আরো ইনফারেন্স রুল আছে, বইতেও আছে, সার্চ করে দেখতে পারবা, রোজেনের বই সেটাও খুঁজে দেখতে পারো, কোনো অসুবিধা নাই। মোডাস পোনেন্স পি হোল্ড করে আর পি হলে কিউ হয়, এটাও হোল্ড করে, দুইটা সেন্টেন্স থেকে আমরা নতুন সেন্টেন্স কিউ পাবো, নতুন সেন্টেন্স আলাদা করে কিউ কিন্তু দেওয়া ছিল। ওকে, পি এটা নিচেও থাকতে পারতো, মানে এই দুটার জায়গা চেঞ্জ করতে, উপরে পি প্লাস কিউ, নিচে পি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুই এরকম দুটা সেন্টেন্স থেকে আমরা নতুন সেন্টেন্স কিউ আলাদা আইসোলেট করতে পারি। তাহলে দেখো, এ বি তো আমরা যে এখানে পেয়ে গেলাম, এ আর বি আলাদা আলাদা ছিল, সেখান থেকে এ আর বি মানে বাম পাশেরটা পেয়ে গেলাম, তাহলে ডান পাশেরটা নিয়ে নিতে পারবো, এ এন্ড বি পেয়ে গেছে এখানে, আর এ আর বি হলে এল হয়, সো এল হলো, সেই এলটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, এই যে দুইটা রুল ব্যবহার করে আমরা এরকম একটা নতুন সেন্টেন্স তৈরি করতে পারলাম, নলেজ বেস থেকে কিন্তু তৈরি হলো। আর আরেকটা খেয়াল করো যে আমাদের ডেটা ড্রাইভেন কথাটা বলি, আমরা ডেটা দিয়েই কিন্তু তৈরি করবো। আচ্ছা, কিভাবে করলাম? সরাসরি যখন পেলাম না, একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু যাওয়া, প্রথমে দেখবা যে একটা ফ্যাক্ট নিয়ে, এ থেকে কোনো রুল আছে কিনা, শুধু এ বাম পাশে, শুধু এ বাম পাশে নাই, শুধু পি একটা আছে দেখো, কিন্তু শুধু এ দিয়ে কিন্তু নাই। ওকে, আচ্ছা, তখন আমরা করব কি, এ এর সাথে আরেকটা নিয়ে, এ আর বি, এই যে এখানে শুধু সবসময় কিন্তু যে কনজাংশন, এই নলেজ বেজে এরকম ফ্যাক্ট থাকবে অথবা এরকম রুল থাকবে, সুতরাং আমাদের শুধুমাত্র এলিমেন্ট গুলা প্রিমিসের মধ্যে কি কি প্রপোজিশন আছে সেগুলো দেখলে চলবে, মানে সার্চ প্রসেস এখানে খুব সহজ। আচ্ছা, তাহলে কি আমরা দেখবো, এখানে সিস্টেমেটিক্যালি লেখা আছে, তাহলে এ আর বি মিলিয়ে, এ আর বি মিলিয়ে কোন জায়গায় আছে, এ আর বি মিলিয়ে আছে এই যে এখানে, এ এন্ড বি ইমপ্লাইজ এল, এইভাবে কিন্তু আমরা সার্চ করে নিয়েছি, এই সিস্টেমটা ফলো। তারপরে এ আর সি মিলিয়ে আছে কিনা, এ আর ডি মিলিয়ে আছে কিনা, এই যে এখন এ আর ডি মিলিয়ে আছে, এরকম করে যাবো, দুইটা দুইটা করে যাবো, তারপরে তিনটা তিনটা করে প্রিমিস গুলাকে ট্রু করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রিমিস ট্রু করলে কনক্লুশনটা আমরা নিয়ে নিতে পারবো, যদি আমরা এই ফ্যাক্ট গুলো দিয়ে কোনো একটা প্রিমিস ট্রু করতে পারি, সেটা প্রথমে যেটা আসে উপর দিক থেকে সেইটা আগে নিই, তারপরে আরো আসে সেটা নিই, এইভাবে। ঠিক আছে, এই নিয়মটা ফলো করলে আমাদের অ্যালগরিদমের ব্যাপারটা হয়ে গেল। আসলে সবসময় যেটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হলেও কোনো না কোনো ওয়ে আছে, কিভাবে নিব, কোনটা আগে নিব, কোনটা পরে নিব, তো এই সিস্টেমটা তোমাদের যদি এটা এক্সারসাইজ দেওয়া থাকে, পরীক্ষায় হোক আর যাই হোক, তখন এরকম সিস্টেমেটিক লাগাবো। ঠিক আছে, তাহলে এ আর বি থেকে এই যে এই রুলটা ফায়ার করে, এই যে এই রুল গুলো ব্যবহার করলাম, তাহলে এই ফ্যাক্ট গুলো ব্যবহার করে একটা প্রিমিস দিয়ে ট্রু করতে পারলাম, মানে ইমপ্লিকেশনের লেফট হ্যান্ড সাইড এন্টিসিডেন্ট ট্রু করতে পারলাম। তো এই যদি হয়, তাহলে টু ডিফারেন্ট প্রপোজিশন এ এন্ড বি আলাদা করে সেপারেটলি ট্রু, আর এই ইমপ্লিকেশনটা ট্রু, এইটা ট্রু হলে এই যে কনজাংশন রুল অনুযায়ী এটা ট্রু, এ এন্ড বি ট্রু, আর এই যে মডাস পোনেন্স ব্যবহার করলে তাহলে এই বাম পাশেরটা থেকে ডান পাশে যেটা আছে কনক্লুশনটা পাওয়া যাবে। ওকে, এই যে প্রসেস, এটাই মূল কথা, এটা বলে ফেললাম, এইটাই রিপিট হবে। আচ্ছা, সেকেন্ড যেটা, এই দেখো, ওই যে আমি যেটা বলছিলাম যে এ আর বি মিলিয়ে পেয়েছিলাম, তারপরে এ আর ডি মিলিয়ে দিত, মানে এইভাবে নতুন জিনিস তৈরি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এম তৈরি করতে না পারছি, আর এক পর্যায়ে যে নতুন কিছু তৈরি হচ্ছে না আর এম তো পাইনি, তাহলে এইভাবে শেষ হইতে পারে, এম পেয়ে গেলাম সেটা হতে পারে, আর নতুন কিছু তৈরি হচ্ছে না, এম পাই নাই, সেভাবে হতে পারে। তাহলে বুঝতেই পারছো, যদি এম তৈরি করতে পারি তাহলে বলবো যে ইয়েস, উত্তরটা হবে ইয়েস, এম ইজ ট্রু, অর উই ক্যান ফাইন্ড এম ফ্রম দিস নলেজ বেস, উই ক্যান ডিরাইভ ইনফার প্রপোজিশন এম ফ্রম দ্য গিভেন নলেজ বেস, এম ইজ ট্রু, অ্যান্সার টু দ্য কোয়েরি ইজ ট্রু। আর অন্য ক্ষেত্রে মানে নতুন কিছু তৈরি হচ্ছে না, আবার আমাদের এম তো পাইনি, তাহলে অ্যান্সার টু দ্য কোয়েরি ইজ নো, দ্যাট মিনস দ্য নলেজ বেস does not derive or we cannot derive m from the given knowledge. acha ei je repeatedly hocche ekhane er pore tahole a r d miliye amra je a d theke g toiri korte parbo, sutorang amra notun fact g peye gelam,
এ ডি আলাদা আলাদা, তাহলে এ এন ডি, তার মানে এই প্রিমিসটা ট্রু হয়ে গেল, এই রুলের এই প্রিমিস ট্রু হয়ে গেল, তাহলে কনক্লুশনটা আমরা নিয়ে নিলাম জি জি অ্যাডেড টু নলেজ বেস, তাহলে জি নতুন প্রপোজিশন ফ্যাক্ট এটা অ্যাড হবে। ওকে, থার্ড থার্ড আসলে কিভাবে হইতে পারে, আমরা এখানে একটু এমনি এ বি দেখা, সি দেখা হয়েছে, ডি দেখা হয়েছে। আচ্ছা আরেকটা দেখো যে এ আর এল ও কিন্তু এখন কনসিডার করা যাবে, যেহেতু তৈরি হয়েছে এ আর এল, আর এ আর ডি ও তৈরি, না এ আর ডি তো দেখেছি, এ আর জি ও কনসিডার করা যাবে, এ এর সাথে জি নাই নাই, তার মানে এখন আমার বি দিয়ে দেখতে হবে, বি আর এ আমরা দেখবো না, যেহেতু যেভাবে অর্ডার অর্ডারলি ওয়েতে রাখা হয়েছে উপর থেকে দেখছি, তাহলে উপরের দিকে আর দেখা দরকার, বি এর সাথে শুধু বি দিয়ে কোনো রুল আছে কিনা নাই, আর বি এর সাথে সি, বি এর সাথে ডি, বি এর সাথে এল, বি এর সাথে জি, এভাবে যেতে হবে। বি এর সাথে সি কোনো রুল আছে, কেউ দেখতে পারো নাই, বি এর সাথে ডি, বি এর সাথে ডি কোনো রুল আছে নাই, বি এর সাথে কি আছে, বি এর সাথে আছে এল, এই যে এল, বি এর সাথে এল আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এই বি আর এল মিলে এইটা ফায়ার করবে, এই রুটটাকে ফায়ার করা বলে অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তাহলে আমাদের এর পরবর্তীতে যেটা হবে বি এল আলাদা আলাদা আছে এবং বি এল থাকলে আমরা এম এরকম ফায়ার করতে পারি, এটা ফায়ার করলে আমাদের নতুন ফ্যাক্ট এম পাওয়া যাবে, এম উইল বি অ্যাডেড টু দি নলেজ বেস। দ্যাটস অল, আমাদের ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদমের কথা বলা হয়ে গেল, এইভাবে আমরা থেমে যাবো, কারণ যেহেতু আমরা এম খুঁজছিলাম এম পেয়ে গেল, এম ইজ ফাউন্ড ইন নলেজ বেস, মানে আমরা এখন অ্যাডই করে ফেলেছি, তার মানে এম ক্যান বি ডিরাইভ ফ্রম নলেজ বেস এবং উইদাউট ইনকনসিস্টেন্সি, কনসিস্টেন্ট পেতে আমরা এটা যে অন ক্লজের মধ্যে প্রপার ম্যাথমেটিক্যাল রুলস, কনজাংশন, করেসপন্ডেন্স, করেসপন্ডেন্স, সিলোগিজম, ডিসজাংটিভ সিলোগিজম, এরকম আছে রুল টুল, ওগুলো মনে করাবার, তো বিশেষত আমরা এই যে দুইটা রুল কিন্তু এখানে অ্যাপ্লাই করে এটা করে ফেলতে পারলাম। তো ফরওয়ার্ড চেইনিং এর কথাটা এটাই, এটাকে ডেটা ড্রাইভেন বলা হয়, কারণ ডেটা দিয়ে প্রথম যেটা সেটা তো ট্রিভিয়াল, কিন্তু মূলত যে রিপিট করা হচ্ছে ডেটা গুলো ব্যবহার করে, মানে ফ্যাক্ট গুলো ব্যবহার করে, গিভেন প্রপোজিশন গুলো ব্যবহার করে রুল গুলোর প্রিমিস ট্রু করা, সিস্টেমেটিক্যালি প্রিমিস ট্রু করা এবং কনক্লুশন ট্রু করতে পারলে সেই রুলের কনক্লুশনটা নলেজ বেজে অ্যাড করে, এটা যেমন ট্রু করলাম নলেজ বেজে কনক্লুশনটাকে অ্যাড করে দিলাম অ্যাজ এ নিউ ফ্যাক্ট এবং কনসিস্টেন্ট ফ্যাক্ট, নলেজ বেজে অ্যাড করে দিলাম মানে কি এটা কনসিস্টেন্ট, এটা তো কোনো কন্ট্রাডিক্ট করবে না, পিওর মানে প্রপোজিশন যেটা ডিরাইভ করা হলো, ঠিক আছে এইভাবে চলতে থাকবে যদি আমরা এম পেয়ে যাই, এভাবে মানে ইন্টারমিডিয়েট গুলো কিন্তু লাগবে, এরকম না যে তুমি এটা বাদ দিয়ে একবার স্কিপ করে, তুমি তো মানুষের তো শর্টকাট করার কথা, আসলে কম্পিউটার তো শর্টকাট করবে না, যতই ডিস্ট্রিবিউট করো কোনো না কোনো সিস্টেমে এক্সস্টিভ ওয়েতে আগাতে থাকবে, তো সেটাকে ইফিশিয়েন্ট করার জন্য অন্যরকম অনেক ব্যবস্থা আছে কিন্তু সেগুলো আমরা এখন বলছি না, আপাতত বলছি যে এরকম সিস্টেমেটিক্যালি করবা। কে আচ্ছা কিছু প্রশ্ন করবা, বলো তাড়াতাড়ি বলে ফেলো, শোনা যাচ্ছে না, কে যেন ট্রাই করছে, ঠিক আছে। আচ্ছা আমরা আর যেটি হয় কি মানে এম এভাবে আসছে না, এটা তো এম সুন্দর চলে আসছে, তিনটা স্টেপে তৈরি চলে আসলো তাই না, এ হতে পারে যে এম আসলো না, এরপরে আমরা নতুন তৈরি করছি কিন্তু এম আসছে না, এক পর্যায়ে যে কোনোভাবেই নতুন আর কিছু তৈরি হচ্ছে, এম আসে নাই মানে যেটা খুঁজছি সেটা তৈরি করতে পারছে না কিন্তু নতুনও কিছু তৈরি করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, না এটা কখনোই এম ডিরাইভ করতে পারবো না, এরকম যদি হতো যে নতুন কিছু তৈরি করা যাচ্ছে না আর এম তৈরি করতে পারিনি, ঠিক আছে তাহলে নলেজ বেস এক্সস্ট হয়ে গেল, আমরা কোনোভাবেই নতুন কিছু আর তৈরি করতে পারছি না, তার মানে কেমন আর কোনো সম্ভাবনা নেই, এর পরবর্তীতে কারণ নতুন গুলাকে কোনটা বাদ দিয়ে দেয় আমরা সিস্টেমেটিক্যালি এসছি, এখানে তো পেয়ে গেলাম কিন্তু হতে পারতো যে এইগুলাও ব্যবহার করা হতো, এই যেমন বি আর এল নতুন একটা তৈরি করা হয়েছিল সেটা, তো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি মূল আইডিয়াটা কি। ওকে, তো এখানে একটু জেনারেল ফর্মে আবার একটু বলবো তাহলে হয়ে যাবে, এই যে এখানে এলটা এসছে, এলটা এখানে অ্যাড করে দিয়েছি, এটুকু এখানে দেখানো আছে, তো এইখানে ক্যারেক্টারিস্টিক্স অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স সংক্ষিপ্ত করে দিই, তাহলে এই যে 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাহলে আমরা এখানে মূল ব্যাপারটা যাতে করে জেনারেল ফর্ম মনে রাখতে পারি কিভাবে প্রসেসটা হলো এইবার আমরা আবার একটু রিকল করি। ওকে, এবং অ্যালগরিদমের বৈশিষ্ট্য লিখে দেওয়ার চেষ্টা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ টিপিক্যাল ফরওয়ার্ড চেইনিং অ্যালগরিদম, তো সবগুলো স্টেপ আমরা দেখাই নি,
এটা সম্পর্কে বললাম কি ইট ইজ কল্ড এ ডেটা ড্রাইভেন অ্যালগরিদম, রচনা লিখতে দিলে যেন লিখতে পারো কেন এটাকে ডেটা ড্রাইভেন বলে। এই যে ডেটা যেগুলোকে বলছি না, যেটা ডেটা যেগুলোকে বলছি এই যে ফ্যাক্টস, ফ্যাক্টস ফ্যাক্ট গুলা দিয়েই কিন্তু আমরা গাইডেড হচ্ছি। এইটা যেটা সেটা তো একটা ট্রিভিয়াল, মানে সরাসরি পেলাম কিনা, ওর চেয়ে যেগুলো রিপিট হচ্ছে সেটা তো গুরুত্ব। কি করেছে আমরা ওই ডেটা গুলো দিয়ে কোনো একটা রুলের সিস্টেমেটিক্যালি দিয়েছি এবং কোনো একটা রুলের প্রিমাইস ইমেজ মানে ডিসিডেন্ট ট্রু করার চেষ্টা করেছি। এই চেষ্টা তো হয়েছে, সেই অনুযায়ী রুলটা ফায়ার করলো, কনক্লুশনটা অ্যাড, মূলত এইটাই রিপিটেড হয়েছে। তার মানে এটা ডেটা ড্রাইভ নতুন যেগুলো সেগুলো কিন্তু ব্যবহার হবে এক পর্যায়ে, যে যদি আর নতুন তৈরি না হয় আর আমাদের জিনিসটা না পাই তাহলে আমরা বলবো যে না এই উত্তর পাওয়া যাবে না, উত্তর হচ্ছে নো। আচ্ছা পেরি এই প্রসেসটা কিভাবে করে সেটা এখানে বর্ণনা করে, আমি যা যা করলাম সেটা এখানে সংক্ষেপ লিখে দেখালো দেওয়া হয়েছে, একটু খেয়াল করো আমরা যে কোয়েরিটা দিয়েছি প্রথমে তো ইনিশিয়াল সেটে তো এটা সার্চ করি, এটা সার্চ করলাম পেলাম না তখন আমি ফার্দার কি করি, আসলে ওই ডেটা সার্চ করে ডেটা গুলো নিয়ে আসলে প্রিমিস ট্রু করার চেষ্টা করি, কোন একটা রুলের প্রিমিস একদিক থেকে দেখে যাবো প্রিমিস ট্রু করার চেষ্টা করি, এগুলোকে প্রিমিস বলে না, ইমপ্লিকেশনের লেফট হ্যান্ড সাইড অথবা এন্টিসিডেন্ট এন্টিসিডেন্ট। আচ্ছা তারপর ডান পাশে একটা কনক্লুশন অথবা কনসিকুয়েন্স। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিমিস কোন একটা রুলে ট্রু করতে পারলে সেটা রুলটা ফায়ার করলো, সেটা কনক্লুশনটা নিলাম, কনক্লুশনটা নলেজ বেজে অ্যাড, ওকে আবার ডেটা সার্চ করি, হ্যাঁ মানে নলেজ বেজে আমি যদি যা করছি সেটা পেয়ে যাই, না পেলে ডেটা দিয়ে কোন একটা রুলে পরবর্তীতে আরো কোন রুলের প্রিমিস ট্রু করার চেষ্টা করি, এইটাই রিপিট করা হয়েছে। এই যে অ্যালগরিদমটা বর্ণনা হয়ে গেল, আই জে কে এল এম আই এথ সেন্টেন্স নাও জে এথ সেন্টেন্স এর সাথে তুলনা করো, এইসব কোনো কিছুই আমরা বললাম না, কিন্তু অ্যালগরিদম মূল কথা কিন্তু হয়ে গেল, কিভাবে শুরু হলো কিভাবে শেষ হবে সব বলা হয়েছে এবং রিপিটেডলি কি কাজ করো সেটা যদি বুঝে ফেলে থাকো তাহলে অ্যালগরিদম বোঝা হয়ে গেল। ফরওয়ার্ড চেইন, দিস ইজ ফরওয়ার্ড চেইন আনটিল ফাউন্ড, যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি যেটা খুঁজছি, মানে নলেজ যদি অ্যাড করে দিচ্ছি তো এক পর্যায়ে যদি ওটা অ্যাড করা হয় তাহলে পেয়ে যাবো, আর না হলে কি করতে থাকবো তৈরি করতেই থাকবো করতেই থাকবো, যখন পাচ্ছিও না মানে তৈরি হচ্ছে না যেটা খুঁজছি আবার নতুন কিছু তৈরি হচ্ছে না, ওই ক্ষেত্রে এটাকে বলবো নলেজ বেজ এক্সস্টেড, তার মানে উত্তরটা নো, যেটা ডিরাইভ করতে চাচ্ছি সেটা ডিরাইভ করা যাবে না, ওইভাবে শেষ হতে পারে প্রসেস। তার দুইভাবে, একটা আমি তৈরি করে শেষ করলাম, তৈরি করে নলেজ অ্যাড করে শেষ করলাম, অথবা তৈরি করতে পারছি না নতুন কিছু তৈরি হচ্ছে না, নলেজ বেজ এক্সস্টেড, প্রথম ক্ষেত্রে উত্তর ইয়েস, দ্বিতীয় ক্ষেত্রে উত্তর নো। ওকে দ্যাটস অল, ঠিক আছে তাহলে আজকের মতো আমরা শেষ করি, অল দ্য বেস্ট।